হ্যালো,
আমায় চেয়ার বিউটি ঠেলাই বলছে হ্যালো এটা মধ্যে মধ্যে বলবো তোকে মজার ব্যাপার সব করে বিটি তাই লোক গল্প করে দেব তো মনে এগো এমুনা এমুনা তোর নামটা কি বটে গো আমার নাম আমার নাম বটে লেলি ও লেলি ঠাকুরের নাম্বারটাই বলছে জিরো বত্রিশ বাহান্ন আরেকবার বল আরেকবার বল জিরো বত্রিশ বাহান্ন শুভ প্রভাতকালে যে মরে ফোন করিয়া ফেরে বাছা এই যে নতুন নাম্বার দেখি দেখি যা হইব হইব এই ফোনটা তুলিতেই হইব তো বলি হেলা কে ঠাকুর হেলা ঠাকুর হেলা ই বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা তো বলি ঠাকুর হোয়াট ইজ ইউর নেম এ রে সংস্কৃত বোর রে দু একটা মন্ত্র ঝাড়িয়ে দিব লেকিন ইংরেজি আমার বাপ সত্য পুরুষ উচ্চারণ করতে নাই পারে বাবু বলে ঠাকুর হোয়াট ইজ ইউর নেম ও ঠাকুরের সঙ্গে ইচ্ছারে দাঁড়া তো কেউ ধরতে জীবন মাঝে গো টাকা তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম মায়ে নেম ইজ লম্বা লম্বা আমি যখন আসিয়েছি তখন অবশ্যই কার্য সমাপন করিব আমি হলাম গিয়ে হচ ফচ গাঁয়ের লচ ফচ ঠাকুর আমি বাবা মন্ত্রপত্র না জানলে আমার পৈতে আছে পৈতা দেখেই কাজ করি দিব যা বাবু সুখে থাক সুখে থাক সকাল সন্ধ্যা দুটা করে দিবি শিখাবি ঠিক আছে মনে করিব না বাবা এই এই আমি বসলাম এই ছাদনা তোলে এই বলি এগো এ কোনার মাই কাছে আছে মা হ ঠিক আছে বাবা তো বলি হ্যাঁ গো কোনার মাই সুধা সুধির অনেক ব্যাপার আছে আচ্ছা বলতো মা তো দেবের গন্ত্রটা কি বলে ঠাকুর বলি মন ঘরের গন্ত্রটা তোদের কেমন জানা আছে এই লেখা তুই জানিস দুর্গা আমি কি করে যাবো আর বড় ঘরের গোত্রটা জানিব তো বড়রে বাবু কি বটে গো ইয়া ঠাকুর এই বড় ঘরের গোত্রটা শুনছি নাকি মুদাই নিচ্ছি মুখে যাহা যাহা আসি গেছে তাহা তাহা বলি গেছে Bye.
আমাকে অতি সত্তরে বিদায় নেই, আমি যাবো আমার পুত্র বধুকে লয়ে, আমি আরো আনা হবে অবশ্যই আমি আমার পুত্রকে বিদায় নেব। আপনি ভালো ভাবে রাখবেন, কোনদিনও যেন দুঃখী নয়নের জল না পেতে। হ্যাঁ হ্যাঁ বেহাই মশাই, তাতে কোনো চিন্তা করিবেন না, আমি আমার অন্ধ বধুকে আশীর্বাদ করিও রে,